পরন্ত বিকেল, অগ্রহায়ণের ফসল ঘরে তোলার পর অনাবাদি জমিগুলোকে প্রস্তুত করা হচ্ছে পরবর্তী চাষের জন্য। এদেশে কৃষকের জমিগুলো সাধারণত এই ধরনের ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। কিছু কিছু জমি থেকে এখনও ফসল সংগ্রহ করা বাকি রয়েছে। কৃষকেরা আপ্রাণ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তাদের ফসলগুলো ঘরে তোলা যায়। গ্রামের প্রকৃতি ও মানুষগুলো খুবই সরল হয়। আমি এখানে একেবারেই আলাদা, কারণ এখানে যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে তারা সবাই একে অপরকে চেনে, কিন্তু আমি তাদের মধ্যে একদম ব্যতিক্রম। গ্রামে সহজ সরল মানুষগুলো খুবই বন্ধুভাবাপন্ন হয়। তারা সহজেই একজন অচেনা মানুষের সাথে মিশে যেতে পারে, যেমনটা আমার সাথে অতি অল্প সময়ের মধ্যে তারা একটা সখ্যতা তৈরি করে ফেলেছে। আমিও সমর্থ হয়েছি তাদের সাথে একটা সখ্যতা গড়ে তুলতে। কি দান এগুলি? 49 না? হইতেছে কি নাম তোমার? মিজান। মিজান তুমি কি করো? পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? এই স্কুলে? মটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে? ভেরি গুড। এই ধানগুলি কাদের? তোমাদের? তাহলে কি হয় তোমার? উনি আচ্ছা দুলা ভাই। কি দুলা ভাই বলতে কি খারাপ লাগে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। Let's go, she's a feeling, cause you know, it's time for the meaning, now we show. মাঠের কৃষকদের সাথে সুন্দর একটু সময় পার করার পর এখন বাড়ি ফেরার পালা। দেখা হবে নিশ্চয় কোনো একদিন, আর সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।